চেন আমি মির ইফতার হোসেন ইফতি সাংগুলেক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা বাংলাদেশ ট্রাভেলার্স ক্লাবের সদস্য তাদেরকে আবারও জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা। যারা এখানে এসেছেন তারা জানেন এবং যারা আসেন নাই তারা আসবেন বলে আমি আশা করছি। আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন এখানে আমি দাঁড়িয়ে আছি সাংগুলেক বলে এটাকে, যেখানে বরফের নিচে রয়েছে পানি। আপনি যদি স্লিপ করেন বা কোনোভাবে একটু বেশি পরিমাণ ডেবে যান তাহলে আপনি পানিতে তলায় যেতে পারেন। তো রিস্কি, আর সবাইকে বলবো যে এখানে সাংগুলেকে আসার পর একটু সাবধানতার সহিত চলাফেরা করার জন্য। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে যে এই জুতাগুলো আমরা নিয়েছি এটা আসলে পারফেক্ট জুতা না বরফের জন্য, যেখানে ভাড়া দেওয়া হয় এইটা খুবই রিস্কি, কারণ বরফ ঢুকে গেলে আপনার পা নিস্তেজ হয়ে যেতে পারে। বাংলাদেশ ট্রাভেলার্স ক্লাবের পক্ষ থেকে আমরা একটা গ্রুপ এখানে এসেছি, এখানে বাংলাদেশ ট্রাভেলার্স ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সাংগঠনিক যে কমিটিটা রয়েছে তার পুরো কমিটি এখানে রয়েছে। আমরা এখানে এসেছি প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। এখানে চোখে দেখা যে জিনিসটা আপনি দেখতে পাবেন আসলে ক্যামেরা ধরে রাখা সম্ভব না, তো যতক্ষণ পারেন কিছু ছবি নেবেন এবং নিজের চোখে দেখার চেষ্টা করবেন যে আপনি কোথায় এসেছেন এবং আপনি কি দেখছেন, যে আমাদের বাংলাদেশের এত কাছে দেখেন আবহাওয়ার কি পরিবর্তন। তুমি আমাকে দেখাও অরূপ, এখানে যখন লাইভে যাচ্ছি এখানে দেখার বিষয় আছে যে চারপাশের পরিবেশগুলো দেখাচ্ছে। আমি ঘুরছি, তুমি দেখাও যে এইটা, এদিকে আসো, যে এইটা হচ্ছে সাংগু লেকের উপরের অংশ। আপনারা ওই সাংগু লেকটা দেখতে পাচ্ছেন, দিস ইজ সাংগু লেক। সাংগু লেকে আসা যে বাংলাদেশের পাশে এত সুন্দর এবং এত কম দূরত্বে এত ডিফারেন্ট ওয়েদার আমরা আসলে চিন্তাই করতে পারি না। মানুষ চলে যাচ্ছে সেই ইউরোপে, এত টাকা খরচ করে চলে যাচ্ছে ইউরোপে বরফ দেখার জন্য। এখানে এত সুন্দর পরিবেশ, মানে আমি সত্যি অভিভূত যে ইন্ডিয়াতে আপনি এত সুন্দর একটা বরফ ঘেরা পরিবেশ। একটু আগে স্নোফল হয়েছিল, ভিডিওটা আমরা করতে যখন শুরু করেছি তখন স্নোফলটা বন্ধ হয়ে গেছে। তো আশা করি আপনারা সবাই সিকিম ভিজিট করবেন। আমরা একটু কথা বলতে যাচ্ছিলাম, হোয়ার ইউ ফ্রম ব্রাদার? আগ্রা। মাই ফ্রেন্ড আগ্রা, হোয়াট ইজ ইউর নেম? উৎকর্ষ। উৎকর্ষ, এন্ড ইউর নেম? সোনালী মিত্র। সোনালী, উৎকর্ষ এন্ড সোনালী মিত্র কেম ফ্রম আগ্রা। আগ্রা, I have visited Agra last year. Okay. Taj Mahal? Yeah, Taj Mahal. Taj Mahal is very beautiful. We are come from Bangladesh. And oh, nice. We have maintained a group which is called Bangladesh Travelers Club. Oh, nice. Okay. Yeah, we have a Facebook. Facebook page. Facebook, okay. Facebook page. Okay. Okay. Say something to for our viewers. This place is awesome. Really awesome. Heaven of earth. I like this place. Really like this place. Really like this place. Yes. We also agree with Utkarsh and Sonali. Sonali, say something for us. Viewers, Bangladesh Travelers Club. Bahut thanda, thanda. Bahut thanda hai. Bahut jyada. Bahut jyada thanda hai. Thank you very much. Thank you so much. Nice to meet you. Nice to meet you.